নমস্কার বন্ধুরা, এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে তোমাদেরকে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমার চারটি বাপ্পির মধ্যে একটা বাপ্পি হারিয়ে গেছে। তো ওকে নিয়ে এখন খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছুদিন আগে। তো মন মেজাজটাও ভালো নেই আমার, খুব একটা খুব খারাপ লাগছে ওর কথা ভেবে। তো কালকে রাতেই খবর পেলাম ওর অ্যাক্সিডেন্ট হয়ে ও মারা গেছে আর কি। তো আমাদের বাড়ির কারোরই মনের অবস্থা ভালো নেই, কি বলবো, ভীষণ খারাপ লাগছে ভেবে আর কি, ও নেই ভেবে। তো এত ভালো ছিল, 3 মাস ধরে আমার কাছে ছিল, তো ওর প্রতি একটা মায়াও পড়ে গেছে। যদিও রাস্তা কুকুর ছিল, কিন্তু আমার বাড়িতে সবসময় থাকতো, খেতো, সবকিছুই করতো। তো সেজন্য কি বলবো, তোমাদেরকে বলেছিলাম পরে আপডেট দিব, কিন্তু আপডেটটা দেওয়া হয়নি, খুঁজে পাইনি এবং কোনো খবর পাইনি, জন্য আপডেটও দিতে পারিনি। তো যাই হোক, আজকে কালকে রাতেই খবর পেয়েছি, তো সেটা ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করি, আপডেট দিব বলে কথা দিয়েছিলাম। তো তোমাদেরকে আমি সেটার খবরটা দিলাম, কিছু কি বলবো আর কি, ভীষণ খারাপ লাগছে, কথা বলতেও ভালো লাগছে না। তো তোমরা যারা পাশে আছো তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আমি ঘরে বসেই ব্লগ করছি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এরপরে কোনো নতুন ভিডিও নিয়ে আবার হয়তো আসবো আর কি। বাই।